নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আবারও তোমাদের সঙ্গে একদম ইউনিক ডিজাইনের একটা শাড়ি ড্যাপিং শেয়ার করছি। আজকে আটপৌর স্টাইলে শাড়ি ড্যাপিং শেয়ার করছি। আর এই ধরনের শাড়ি ড্যাপিংটা তোমরা ষষ্ঠী বা সপ্তমীর দিনে পরতেই পারো। এরকম একটা ডিফারেন্ট মানে রঙের শাড়ি দেখতেই পাচ্ছ, একটু কপারের কাজ করা আছে শাড়িটাতে। তো এই ধরনের রঙগুলো তোমরা কিন্তু ষষ্ঠী বা সপ্তমীর দিনে পরতে পারো, খুবই গর্জিয়াস লাগবে। এবং দেখো বন্ধুরা, এই শাড়িটা খুবই কিন্তু ট্রেন্ডে আছে, যে তসরের উপরে একটু কপার জরির কাজ করা। তো কপারের কাজ করা শাড়িটা তোমরা অনেকেই দেখতে চাইছিলে। তো দেখো, আমি ডান হাতের নিচে এখানে টাক করেছি, এবার বাঁ হাতের নিচের দিকে টাক করবো খুব টাইট করে। এবার মিডিলে যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে খুব ভালো করে পেডিকিউরের ভিতরে সুন্দর করে টাক করে নেবে। দেখবে মিডিলে যেন শাড়িটা এখানে ফোলা ফোলা না থাকে। এবার পিছন দিক দিয়ে খুব ভালো করে এক রাউন্ড ঘুরিয়ে আমি আবারও ডান হাতের নিচের টাক করবো। তার আগে নিচের দিকে একটু দেখে নেবো শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে কিনা। আর অবশ্যই একটা জুতো পরে কিন্তু শাড়ি পরবে, তোমাদের সবসময় বলি, তাহলে শাড়ির লেন্থ বুঝতে সুবিধা হবে। উপরের দিকে দেখো, ঠিক ডান হাতের নিচের টাক করেছি, তারপরে পিছনের দিকে খুব ভালো করে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে টাক করে নেবে, যাতে কোমরটাও না ফোলা ফোলা থাকে। এবার আমরা ছোট ছোট করে শাড়িটা ধরে একদম আঁচলের দিকে চলে যাব। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একটা দারুণ রঙের শাড়ি আমি চুজ করেছি, যেটা তোমরা একদম টিনেজাররা আছো যারা অনেক রঙের শাড়ি পরতে ভালোবাসো না, মানে ডিপ রঙের শাড়িগুলো পরতে ভালোবাসো না, একটু হালকা রঙের শাড়ি পরতে ভালোবাসো, তো তোমরা এরকম একটা কপার জরির কাজ করা তসর পরতেই পারো, খুবই ইউনিক লাগবে। তো দেখো এবার আমি আঁচলটা রেডি করে নিচ্ছি। আর যারা একটু ফর্সা আছো, এই রঙটা কিন্তু খুবই সুন্দর যাবে তোমাদের গায়ে। অবশ্যই একটা রেড কিংবা এরকম পিঙ্ক কালারের ব্লাউজ পরে নেবে। উপরে প্লিট আমি বড় করেছি, আর তারপরে দেখো তারপর থেকে আমি যে কটা প্লিট করবো এখানে একটু ছোট ছোট করব। বন্ধুরা, উপরে প্লিটটা বড় করার কারণ নিচে যদি কোনো প্লিট আমাদের ছোট বড় হয়ে যায় সেটা আর বোঝা যাবে না। খুব ভালো করে আঁচলের মাথাটা এখানে আমি রেডি করে নেওয়ার পরে একটা একটা করে ধরে নেব, তারপর একটু হালকা হাতে নাড়িয়ে নিতে পারো। আর তারপরে এখানে ছোট ছোট করে প্রত্যেকটা ভাঁজ একটু ধরে নেবে, ধরে নিয়ে হাত দিয়ে একটু চেপে নেবে, যাতে করে ফোলা ভাবটা একদমই চলে যায়। তো দেখতে পাচ্ছ এভাবে ধরে নিয়েছি, হাত দিয়ে একটু চেপে নেবে। আর যদি এরকম শাড়ির মাথায় টাসেল থাকে তো সেগুলোকে একটু এভাবে ঝেড়ে নেবে, বাইরের দিকে বার করে নেবে। নেওয়ার পরে তারপরে কিন্তু উপরে একটা সেফটি পিন বা শাড়ির পিন দিয়ে তোমরা পিন আপ করে নিতে পারো। তো এখানে আমি শাড়ির পিন ব্যবহার করি। তো দেখো এভাবেও একটু হাত দিয়ে চেপে নিচ্ছি, তারপর এখানে আবারও একটা শাড়ি পিন ব্যবহার করছি। যারা একদমই নতুন একটু ঘন ঘন এখানে শাড়ি পিন ব্যবহার করবে, মানে তিনটে চারটে পাঁচটা শাড়ি পিন এখানে ব্যবহার করে নেবে। তো দেখো এভাবে কিন্তু সামনের দিক দিয়ে আঁচলটা রেডি করব। আর খেয়াল রাখবে উপরের প্লিট থেকে যেন তলার প্লিট একটাও না দেখা যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর তোমাদের পছন্দ মতোই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি, এবং তোমরা যারা অনেক অনেক কমেন্ট করেছো, অনেক রিকোয়েস্ট করছো, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের রিকোয়েস্টের ভিডিওই কিন্তু আমি একে একে দিয়ে যাচ্ছি। তো তোমরা এরকম আরও যারা এখনও রিকোয়েস্ট করোনি অবশ্যই রিকোয়েস্ট করো, পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, আমি তার মধ্যেই ঝটপট করে সমস্ত ডিজাইন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তোমরা বেশিরভাগই আমাকে বলছো আটপৌর স্টাইলে শাড়ি ড্যাপিংটা দেখ, সেই কারণে তোমরা যে যে রঙের শাড়ি এবং যে শাড়িগুলো বলছো, যেমন অনেকেই বলেছো বেনারসি, তসর, ঢাকাই, বা অনেকে এবার বলছো হ্যান্ডলুম, তো আমি একে একে চেষ্টা করছি শাড়িগুলো দেওয়ার। আর আমি মেনলি এখন আটপৌর স্টাইলটাই বেশি দেখাচ্ছি, তার কারণ এটাই পুজোতে বেশি চলে। তো দেখো আঁচলটা এভাবে কিন্তু তোমরা রেডি করে নেবে, পিছন দিকটা একটু চেক করে নেবে। আর যারা আরও নতুন নতুন ডিজাইন দেখতে চাইছো, আমার চ্যানেলে কিন্তু আমি অনেক ধরনের নতুন নতুন ইউনিক ডিজাইনের ভিডিও কিন্তু দিয়ে রেখেছি, একটু চেক করে নিও, লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা অনেক ধরনের নতুন নতুন ডিজাইন দেখতে পেয়ে যাবে, আর তোমাদের ভালো লাগবে। এবং খুব সহজ করে আমি দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা একদম নতুন যারা আছো তারা এক থেকে দুইবার দেখলে শাড়ি পাওয়াটা শিখে যেতে পারো। আঁচলটা দেখো মেস ছুঁয়ে গেছে, এতটাই বড় করব। আর তারপরে এখানে একটা সেফটি পিন দিয়ে একদম দেখো আমি শাড়ির পিছনের দিকে পিন আপ করে রাখছি। তো একটু চেষ্টা করবে পিছনের দিকে এবং ব্লাউজের ভিতর থেকে সেফটি পিনটা পিন আপ করবে, সামনের দিকে আরও একটু এখানে ভাঁজটাকে রেডি করে নেবে। দেখো এভাবে বন্ধুরা, তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারো। এবং অবশ্যই তোমরা কোনো যে শাড়ি ড্যাপিং দেখতে চাইছো তার একটা ছবিও কিন্তু আমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, তো সেই নিয়েও কিন্তু আমি ভিডিও তোমাদের জন্য একে একে দিয়ে যাব। তো দেখো তলায় যে প্লিটটা ছিল সেটাকে আমি পিছনে এভাবে পেডিকুরের ভিতরে টাক করছি, তো এটাকে আমি মেপে নিলাম যে এতটা শাড়ি কিন্তু আমি ছেড়ে দেবো।
দেখতে পেলে এদিক দিয়ে একটু চেক করে নেবে, ঠিক আছে। তো এবার দেখো এটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে নেওয়ার পরে এবার আমরা কুচিটা রেডি করব, তার কারণ এতটা শাড়ি আমরা ছেড়ে রাখবো, এর কাজটা পরে করবো। এখন দেখো চারটে আঙুল দিয়ে এভাবে শাড়িটা ধরছি আর লাস্ট আঙুলটা এভাবে আমি উঁচু করে রাখছি, চারটে আঙুল দিয়ে ধরবে আর লাস্ট আঙুল এভাবে শাড়িটাকে আটকে দেবে। এভাবে কিন্তু তোমরা কুচিটাও রেডি করে নিতে পারবে। আর তোমরা যারা বাঁ হাত দিয়ে কুচি করতে পারো না, তাদের জন্য আমি ডান হাত দিয়ে কীভাবে কুচি করবো এবং খুব সহজে কীভাবে কুচি করবে সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আমি দিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, লাস্ট প্লেটটা একটু বড় করবে আর তারপর কুচির প্রত্যেকটা মাথা দেখো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি, একটু হালকা হাতে ঝেড়ে নেবে, তাহলে ভিতরে যদি কোনো প্লেট থেকে থাকে তো সেটা বার হয়ে যাবে। তো এখানে অবশ্যই কুচির মাথাগুলোকে সমান করে ধরে নেবে। আর তারপরের দিকে দেখো আমি একটু ঝুঁকে গিয়ে বা তলার দিকে এটাকে সরিয়ে দিচ্ছি, দেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে ধরে নেবে, একটু নাড়িয়ে নাড়িয়ে ধরবে, তাহলে ভাঁজগুলো ধরতে তোমাদের সুবিধা হবে। আর প্রত্যেকটা ভাঁজ ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে, হাত দিয়ে চেপে নিলে ফোলা ভাবটা একদমই চলে যাবে। একটু শাড়িটা কীভাবে ধরবে, ধরে একদম নিচের দিকে দেখো কুচির প্রত্যেকটা মাথা এখানে সুন্দর করে ধরে নিলে তারপরে হাত দিয়ে চেপে নেবে। অবশ্যই তোলাটা কিন্তু এভাবে চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা একদমই চলে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কুচিটা সেট হয়ে যাবে। এবার তলার দিকে কাপড়টাকে আমি ছেড়ে রাখছি, রেখে নিচের দিকে একটু চেক করে নেবে যে কুচিটা বড় আছে না ছোট আছে, মানে মেস ছুঁয়ে আছে না উঁচু হয়ে গেছে। দেখার পরেই কিন্তু পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টাকে ট্যাক করবে। এখানে সামনের দিকে কুচিটা একটু আমি সমান করে নিচ্ছি, নেওয়ার পরে সাইডে যে এক্সট্রা কাপড় আছে সেটাকেও কিন্তু সুন্দর করে পেটিকোটের ভিতরে ট্যাক করে নেবে, তার কারণ এটা যদি ওপেন থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার দেখো বন্ধুরা, এখানে শাড়িটা একটু ছোট হয়ে গেছে, পিছনে যাচ্ছে না, তো কুচিটাকে এভাবে চেপে ধরবে, ধরার পরে বাঁ হাতে এভাবে কাপড়টাকে টানবে, দেখবে বার হয়ে আসবে। এবার এটাকে পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের ভিতরে ট্যাক করে নিতে পারো বা এখানে একটা সেফটিপিন দিয়েও পিন আপ করে রাখতে পারো। এবার ওপর দিক দিয়ে দেখো প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে একটু ঠিক করে নিয়ে হাত দিয়ে চেপে নেবে। এখানে ভাঁজগুলো হাত দিয়ে চেপে নিলে দেখবে এভাবে সুন্দর হয়ে বসে থাকবে। যদি তাও না হয় তাহলে একদম এই উপরের দিকে দেখো প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে ধরবে। ধরার পরে এখানে একটা ছোট্ট সেফটি পিন, দেখো ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা সেফটি পিন ব্লাউজের ভিতর থেকে এভাবে পিন করবে আর উপরে প্লেটটা কিন্তু ছেড়ে দিয়ে তারপরে তলার দিক দিয়ে পিন আপটা করবে, মানে উপরে প্লেটটা ছেড়ে রাখবে যাতে বোঝা না যায় যে এখানে কোনো সেফটি পিন তোমরা পিন আপ করেছো। দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না? তো এবার পিছন দিক দিয়ে আঁচলটা আমি সামনের দিকে নিয়ে আসব। এখানে যে পিনগুলো আমি পিন আপ করে রেখেছিলাম সেটাকে ওপেন করব, পরে বাঁ হাত দিয়ে দেখো আঁচলের মাথাটাকে আমি একটু উঁচু করে ধরব। এভাবে উঁচু করে ধরলে দেখবে আস্তে আস্তে ভাঁজগুলো নিচের দিকে নেমে যাবে, দেখতে পাচ্ছ এভাবে। তো এবার মাথাটাকে আমি ছোটো ছোটো ভাঁজ ধরব, এখানে তিনটে কি চারটে ছোটো ছোটো করে ভাঁজ করে নেবে। এটা ধরার পরে যদি মনে হয় এদিকে ভাঁজটা তোমাদের ঠিক নেই, তাহলে একটু উঁচু করবে, করে ভাঁজগুলোকে এখানে একটু হালকা হাতে ঠিক করে নিয়ে চেপে নেবে। এখান দিয়ে দেখো দুটো প্লিটের তলায় আঁচলের মাথাটা কীভাবে রাখবো, এবার উপরের প্লিটটাকে সরাবো, সরিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে আমি ভিতর দিক দিয়ে পিন আপ করে নেবো, দেখো যাতে না বোঝা যায়। উপরের প্লিটটা সরাবে আর ভিতরের প্লিটটাকে এভাবে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। পিন আপ করার পরে দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবেও রাখতে পারো, যারা একটু বয়স্ক আছো বা যারা একটু তোমরা কোমর বন্ধনী পড়তে ভালোবাসো না, তোমরা এভাবে আটপৌর স্টাইলে শাড়িটা পরে ষষ্ঠী বা সপ্তমীতে যেতেই পারো, খুবই ইউনিক লাগবে, খুবই গর্জিয়াস লাগবে। আর যারা কোমর বন্ধনী পরতে চাইছো তারা তো অবশ্যই একটা সুন্দর দেখে কোমর বন্ধনী এখানে পরে নেবে, তাহলে তোমাদের লুকসটা আরও বেশি সুন্দর লাগবে। তো আজকে শাড়ি ডাবিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, এবং আরও নতুন নতুন এরকম ডিজাইন দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং সাথে অল বাটনটা হিট করে রাখবে, তাহলে যখনই এরকম নতুন নতুন ইউনিক ডিজাইন আমি আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখাবে আবারও নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো এবং সুস্থ থেকো।